वेलकम टू सिनेफैक न्यूज। प्रयात बॉलीवुड तारका श्रीदेवी कन्या जानवी कपूर वरुण धवन संगे जुटी बेधे बावल सिनेमार माध्यमे पर्दाय हाजिर होते जाच्छेन। एरई मध्ये प्रकाशे एसेछे बावल सिनेमार प्रथम लुक। किछुदिन आगेई घोषणा करा हय सिनेमाटी मुक्ति पाबे ओटीटी प्लैटफर्मे। জানা গেছে দুবাই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসবে। প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বাওয়াল। বিশ্বের 200টি দেশে একসঙ্গে মুক্তি পাবে সিনেমা। এবার শোনা যাচ্ছে দুবাইয়ে আগামী শনিবার গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ট্রেলার মুক্তি পাবে। সিনেমার গ্লোবাল লঞ্চের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে নির্মাতারা আশা করছেন অনুষ্ঠানে 150 থেকে 200 জন মানুষ উপস্থিত হবেন। এ অনুষ্ঠান মূলত পরীক্ষামূলক, যা অনুরাগীরা সিনেমা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। অনুষ্ঠানে হাজির থাকবেন বরুণ ধাবন, জানভি কাপুর, পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমা নির্মাতা ও প্রাইম ভিডিও মনে করে বাওয়াল সিনেমার গল্পের আদতে বিশ্বব্যাপী মানুষের জন্য। সিনেমায় বরুণের চরিত্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়, সেই হিসেবেও ভারতের বাইরে এ সিনেমার ট্রেলার লঞ্চ আলাদা মাত্রা আনে। দুবাই বেছে নেওয়ার কারণ হলো সেই জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক মিলনস্থল এবং এক বিশাল পরিমাণ ভারতীয় দর্শক সেখানে রয়েছে। এছাড়া বাওয়াল প্রথম এমন হিন্দি সিনেমা যার গ্র্যান্ড প্রিমিয়ার হবে প্যারিসে। দঙ্গল খ্যাত নীতেশ তিওয়ারি এ সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। নির্মাতারা আশা করছেন সিনেমাটি দর্শকরা গ্রহণ করবেন।